আমরা যারা মোবাইলে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ইউজ করে থাকি তারা মোটামুটি মোবাইল রুট করা এই কথার সাথে সবাই পরিচিত। এখনকার দিনে মোবাইল রুট করে এমন খুব কম মানুষ রয়েছে, কিন্তু একটা সময় ছিল যখন আমরা প্রত্যেকেই ফোন কেনার কিছুদিন পরেই অ্যান্ড্রয়েড ফোন থেকে রুট করে নিতাম। রুট করলে বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা পাওয়া যায়, বিভিন্ন ফিচার্স যেগুলো সরাসরি অ্যান্ড্রয়েডে পাওয়া যায় না সেগুলো আমরা ব্যবহার করতে পারতাম। কিন্তু এই মোবাইল রুট করা এই বিষয়টা কি, কেন আমরা মোবাইল রুট করতাম, কিভাবে আমরা মোবাইল রুট করতাম এবং কি কি সুবিধা পেতাম রুট করার ফলে, এবং বর্তমানে কেনই বা আমরা মোবাইল রুট করি না, রুট করলে অসুবিধা কি কি রয়েছে, আজকের এই ভিডিওতে আমরা সেসব নিয়ে বকবক করব। আমরা জানার চেষ্টা করব রুট আসলে জিনিসটা কি, মোবাইল রুট করলে কি কি সুবিধা রয়েছে, কি কি অসুবিধা রয়েছে, সবকিছু সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কিন্তু শুরুতে শুধু নেই, যদি ভিডিওটি ভালো না লেগে থাকে তাহলে অবশ্যই ডিসলাইক বাটনে ক্লিক করবেন। ডিসলাইক দিতে কিন্তু টাকা লাগে না, কিন্তু আপনার একটি ডিসলাইক পারবে আমাকে উৎসাহ দিতে পরবর্তী ভিডিওটি আরো সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে। তো প্রথমে একটু অন্যরকম কথা বলি, লিনাক্স এই কথাটির সাথে আপনারা মোটামুটি সবাই পরিচিত। তো লিনাক্স কিন্তু কোনো অপারেটিং সিস্টেম নয়, লিনাক্স একটি কার্নেল এবং এই কার্নেলের উপরে অপারেটিং সিস্টেম থাকে। অ্যান্ড্রয়েড একটি লিনাক্স কার্নেল উপর বেস করে অপারেটিং সিস্টেম, সো বলা যায় অ্যান্ড্রয়েড নিজেও একটি লিনাক্স। তো মোটামুটি লিনাক্স সম্পর্কে যাদের ধারণা রয়েছে, মানে লিনাক্সের উপর ওএস চালিত যেসব, যেমন উবুন্টু, কুবুন্টু, রেড হ্যাট, এগুলো যারা চালিয়েছেন তাদের মোটামুটি ধারণা রয়েছে যে লিনাক্সে বিভিন্ন রকম ইউজার থাকে এবং এই সকল ইউজাররা বিভিন্ন রকম কাজ করতে পারে, কিন্তু সকল কাজ করতে পারে রুট নামক ইউজার। এই রুট নামক ইউজার লিনাক্সের অপারেটিং সিস্টেমে সব কিছু করতে পারে, সব কিছু নিয়ন্ত্রণ করতে পারে, সব কিছু চেঞ্জ করতে পারে। উইন্ডোজের ক্ষেত্রে বললে উইন্ডোজে অনেক ইউজার তৈরি করা যায়, বিভিন্ন ইউজারকে বিভিন্ন রকম পারমিশন দেওয়া যায়, তবে উইন্ডোজের ক্ষেত্রে আমরা সাধারণত এত কিছু ইউজার তৈরি করে থাকি না এবং প্রোডাকশনে এত কিছু ব্যবহারও করা হয় না। এই যে রুট ইউজারের কথা বললাম লিনাক্সে, এইরকমই একটা ইউজার অ্যাডমিনিস্ট্রেটর সেটি উইন্ডোজে রয়েছে, তবে সেটির ব্যবহার খুব বেশি নয়, সবাই অ্যাডমিনিস্ট্রেটর দিয়েই লগ ইন করে থাকে এবং সকল কাজ করে থাকে। তো লিনাক্সের কথা বলছিলাম, লিনাক্সের এই রুট ইউজার লিনাক্সে সব কিছু পরিবর্তন করতে পারে। আমরা যদি খুব সাধারণ একটি এক্সাম্পল দিই, লিনাক্স ইউজারকে কোনো পরিবারের কর্তা বা বাবা হিসেবে বিবেচনা করা যেতে পারে। এই পরিবারের সকল কিছু নিয়ন্ত্রণ করে সেই পরিবারের কর্তাটি কিংবা সেই পরিবারের বাবা। বাসার কোনো কিছু চেঞ্জ করলে, কোনো ফার্নিচার কিনলে কিংবা বাড়ির কোনো অংশ ভেঙে নতুন করে তৈরি করা, সবকিছুই সে করতে পারে। কিন্তু সাধারণ মেম্বার যারা আমি আপনি রয়েছে কিংবা কোনো স্টুডেন্ট রয়েছে, বাড়ির ছোট ছেলে রয়েছে, তারা কিন্তু বাসার সকল কিছু করতে পারে না। তারা সর্বোচ্চ তাদের নিজের টেবিলটাকে ইচ্ছা মতো গুছাইতে পারে, তাদের বেডরুমটাকে ইচ্ছা মতো সাজাতে পারে, সে তার নিজের রুমের ওয়ালটাকে সুন্দর করে ডেকোরেশন করতে পারে, কিন্তু পুরো বাড়িটা সে কখনোই বদলাতে পারে না। পুরো বাড়িটা বদলাতে পারে একমাত্র সেই বাড়ির কর্তা বা বাবা। লিনাক্সের ক্ষেত্রে লিনাক্সের রুট ইউজার হচ্ছে এই পুরো অপারেটিং সিস্টেমের কর্তা বা বাবা। সে এই অপারেটিং সিস্টেমের এ টু জেড সকল কিছু পরিবর্তন করতে পারে। আমি আগেই বলেছি অ্যান্ড্রয়েড কিন্তু লিনাক্সের কার্নেলের উপর তৈরি, সুতরাং এই অ্যান্ড্রয়েডেরও একটা রুট ইউজার থাকে। এই রুট ইউজারটা অ্যাক্টিভ আকারে থাকে না, যখন কোনো কোম্পানি ফোন লস করে তখন এই রুট ইউজারকে ডিঅ্যাক্টিভ আকারে আমাদের কাছে দিয়ে দেয়। আমরা সাধারণত একটা ইউজার হিসেবে কোনো মোবাইল কেনার পরে যখন মোবাইলটি ওপেন করেন, স্টার্ট করেন, তখন আপনাদের নিজেদের একটি ইউজার ক্রিয়েট হয়ে যায়, যেটি কখনোই রুট ইউজার নয়। এই ইউজারটা সকল কিছু করতে পারে কিন্তু রুটের কাজ করতে পারে না। তো মোবাইলের অপারেটিং সিস্টেমটা চেঞ্জ করে নতুন কিছু অ্যাড করতে গেলে আমাদের রুট ইউজারের প্রয়োজন, তখন আমরা বিভিন্ন থার্ড পার্টির অ্যাপ্লিকেশনের মাধ্যমে রুট ইউজারকে এনাবল করি এবং সু মাইনাস কিংবা সুডো সু মাইনাস দিয়ে রুট ইউজারকে ব্যবহার করে তখন আমাদের পছন্দ মতো আমাদের অপারেটিং সিস্টেমকে বা ইউজার ইন্টারফেসকে চেঞ্জ করি। এই যে রুট ইউজারকে এনাবল করছেন সেটি পিসির মাধ্যমে হতে পারে, থার্ড পার্টি সফটওয়্যারের মাধ্যমে হতে পারে, এই রুট ইউজারকে এনাবলড করাকেই বলা হয় মোবাইল রুট করা। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন মোবাইল রুট করা আসলে কোনো জটিল কিছু নয়, শুধুমাত্র আপনার অপারেটিং সিস্টেমে রুট নামে যে ইউজার রয়েছে সেই ইউজারটাকে এনাবল করে দেন এবং আপনি তখন রুট ইউজার হিসেবে অপারেটিং সিস্টেমটাকে ইউজ করে আপনার UI কে চেঞ্জ করেন। এখন কিভাবে এই রুট ইউজার এনাবল করবেন, এই নিয়ে ইউটিউবে অনেক ভিডিও পাবেন। PC-র মাধ্যমে ডাটা কেবলের সাহায্যে রুট ইউজার অন করা যায় কিংবা বিভিন্ন থার্ড পার্টির অ্যাপসের মাধ্যমে রুট ইউজারকে এনাবল করা যায়, কিন্তু একটু কথাই মাথায় রাখবেন, এই রুট ইউজার এনাবল করলে আপনি হয়তো বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন, কিন্তু সেই সাথে এই রুট ইউজার এনাবল করলে অনেক অসুবিধার সম্মুখীন হতে পারেন, বিশেষ করে বর্তমানে ভাইরাসের হাত থেকে আপনি রক্ষা পাবেন না। আর আপনার মোবাইলে যদি ওয়ারেন্টি অফার থেকে থাকে তাহলে কখনোই রুট করবেন না ফোনকে। আপনি যদি আপনার ফোনকে রুট করেন বা রুট ইউজারকে এনাবল করেন তখন কিন্তু আপনি আর সেই কোনো কোম্পানির ওয়ারেন্টি সার্ভিসটা পাবেন না। সুতরাং যতদিন পর্যন্ত আপনার ফোনে আপডেট আসে, যতদিন পর্যন্ত আপনার ফোনে ওয়ারেন্টি রয়েছে, ততদিনের মধ্যে কোনোভাবে রুট ইউজারকে এনাবল করার চেষ্টা করবেন না। আর এই রুট ইউজারকে এনাবল করার জন্য যখন আপনি থার্ড পার্টি কোনো সফটওয়্যার ইউজ করবেন তখন অবশ্যই সেই থার্ড পার্টির সফটওয়্যারটি আপনাকে কোনো ফ্রি
সার্ভিস দিবে না। আপনারা তো জানেন অ্যাকর্ডিং টু ইকোনমিক্স পৃথিবীতে কোনো কিছু ফ্রি নয়, প্রত্যেকটা বিষয়েরই একটি করে মূল্য রয়েছে। এখন আপনি থার্ড পার্টি অ্যাপস ইউজ করে আপনার ফোনে রুট ইউজারকে এনেবল করলেন, তখন ওই থার্ড পার্টি অ্যাপসটি আপনার ফোনের সব কিছু নিয়ন্ত্রণে নিয়ে নেবে, আপনার ফোনে ম্যালওয়্যার ঢুকাই দিবে, আপনার ফোনে ভাইরাস ঢুকাই দিবে, যেটি কখনোই আপনার জন্য নিরাপদ নয়, আপনার জীবনের অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। সুতরাং থার্ড পার্টি অ্যাপস দিয়ে হোক, নিজের পিসির মাধ্যমে হোক, যেভাবেই হোক রুট করার সময় এই জিনিসটা মাথায় রাখবেন, আপনার ফোনে সমস্যা হতে পারে, আপনার ফোনে ভাইরাস ঢুকে যেতে পারে। এবং আপনার ফোনে যে ভাইরাস ঢুকবে এই বিষয়ে 99% আপনি নিশ্চিত থাকেন। সেই ভাইরাসটি আপনার ক্ষতি করতেও পারে, নাও করতে পারে, কিংবা এমন এমন কিছু নিতে পারে যেটি আপনার মনে হতে পারে যে আমার কোনো প্রয়োজন নেই, আমার কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু আপনার কাছ থেকে অবশ্যই ইনফরমেশন নিবে, এই বিষয়ে নিশ্চিত থাকেন। আর বর্তমানে আমরা বিভিন্ন মোবাইল কোম্পানির কাছ থেকে যত কিছু পেয়ে থাকি, যেমন ওয়ান ইউআই বলেন, অক্সিজেন ইউআই বলেন, কিংবা অ্যান্ড্রয়েড ওয়ানের কথা বলেন, যেটাই বলেন, এমনকি বর্তমানের অপর কালার ওএস কিন্তু প্রচুর আপগ্রেড করেছে নিজেদেরকে, এই সকল ইউআই আমাদেরকে এত কিছু দিচ্ছে, আমাদের আর রুট করে নতুন কোনো কিছু পারমিশন দরকার হয় না। সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করি রুট ইউজার কি, রুট ইউজারের কাজ কি, এগুলো সম্পর্কে একটু হলেও ধারণা পেয়েছেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন, আর যদি ভালো না লাগে থাকে তাহলে ডিসলাইক বাটনটি রয়েছে, যে কোনো সময় ডিসলাইক বাটনে ক্লিক করুন। সবাই ভালো থাকবেন, আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, মনে রাখবেন পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ।